যখন শুকায়ে যায় করুণাধারা এসো। নমস্কার, ক্ষমা করবেন, কবিগুরুর গানের দুটি লাইন বলেছি, হয়তো অনেকটাই বিকৃত হয়েছে, কারণ আমি তো গানের কোনো গও জানি না, তবুও বলেছি। এই কারণে আজকে সমেষি সহজ মেডিটেটিভ শিক্ষার দ্বিতীয় ভিডিওটি করার জন্য মনের কথা বলবো। মনের কিছু পরিচয়, মন সম্পর্কে কিছু ভাবনা। আপনারা সকলেই এ বিষয়ে অভিজ্ঞ, আমি একটু তুচ্ছ কথা কিছু বলব, যদি মনে করেন শুনবেন। কবিগুরু বলেছিলেন যে যখন শুকিয়ে যায় জীবন, ঈশ্বর যেন করুণাধারা নিয়ে আসে। এই যে আকাঙ্ক্ষা, কেন? তিনি পর্যবেক্ষণ করেছেন জীবন শুকিয়ে যায়। তো জীবন শুকায় মানে দেহ শুকায় না? দেহে জল না থাকলে দেহ থাকে না, তবুও বৃদ্ধ বয়সে আস্তে আস্তে শুকাতে থাকে। আর শুকায় মনটি। হঠাৎ আমি গানটি শুনে কথাটি বলতে চাচ্ছি যে শুকায় মনটি, তো সেটি কি ভগবান করুণারসে ভরে দেয়? জানি না, হয়তো দেয়, হয়তো দেয় না। তবে যাই হোক না কেন, নিজের কর্তব্য রয়েছে। সেইটি কি? সেইটি হলো আমাদের মন নিয়ে ভাবনা এবং অনুসন্ধান, কীভাবে মনটিকে পুষ্ট করা যায়, বর্ধন করা যায়, আনন্দে ভরে দেয়া যায়। সেজন্য কত প্রক্রিয়া জগতে চলছে, তা সেই প্রক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ভগবানকে ডাকা, ঈশ্বরকে ডাকা, যে কোনো প্রক্রিয়ায় হোক, দেবতাদের পূজা, গুরুর পদে আশ্রয় নেওয়া, মন্দিরে যাওয়া, যে কোনো ধর্মের মানুষের ঠিক একইভাবে কতগুলা প্রক্রিয়া রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মনের কি তাতে উন্নতি ঘটে? জানি না, ঘটে না বলতে পারি না, ঘটে বলতে পারি না, কারণ চরাচরে জগতে দেখা যায় না মানুষের মনের উন্নতি। কারণ রাস্তায় বেরোলেই কর্কট সুর, ভালোবাসা, ভদ্রতা, ভক্তি, আন্তরিকতা, যত্ন, এগুলা শুধু স্বপ্নের মতো। এগুলা বাদে সবগুলো আছে, ধিক্কার, হিংস্রতা, যাক ব্যাখ্যার দরকার নেই, এগুলো সকলে জানে। যে আমাদের সমাজ, আমরা কোথায় যাচ্ছি, যেখানেই যাব সেখানেই বড় কঠিন কঠিন কথা শুনতে হয়। কারণটা কি? মনের অবনতি। তবে দেখুন, পথে ঘাটে একটি মন্দির বা অন্য কিছু দেখলে, মাটির প্রতিমা দেখলে, আরে বাবা নমস্কার করছেন তিনি, কিন্তু যখন ব্যবহার করছেন তখন বড় কঠিন। তারও কারণ আছে, সেখানে কি ভালোবাসা আছে না ভদ্রতা আছে? এটাই তো বড় প্রমাণ যে দিন দিন মানুষের মনের উন্নতি হচ্ছে না, অন্য সব কিছুর উন্নতি হচ্ছে, দেহের উন্নতি হচ্ছে না। কারণ মনের উন্নতির সাথে ওটা ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য মনের সাধনা, মনের পুষ্টি বর্ধন
খুবই জরুরি। সেজন্য আমার চেষ্টা, আসুন মনের উন্নতির জন্য, মনের স্থিরতার জন্য, মনের সুন্দর বিকাশের জন্য যে যোগ আছে, বহু যোগ ব্যায়ামও আছে, কি করা হয়, বলা হয় বিভিন্ন ভাষ্যারে মনকে স্থির করার চেষ্টা করা হয়, কিন্তু মন তো স্থির অস্থির, মনের প্রকৃতিটাই তো অস্থির, চ্যাটারিং, কৃষ্ণমূর্তির ভাষায় অলওয়েজ চ্যাটারিং, তার মানে কথা বলছে, কোথায় চলে যাচ্ছে, কোন চিন্তা করছে, ও তো ধরার মধ্যে না, তাই যোগ ব্যায়ামে ধরতে চাচ্ছেন, কতক্ষণ কতটুকু সময় ধরেন, যাই হোক ভালো কথা, কিন্তু প্রাণায়াম যখন ঈশ্বরের সাথে আমরা সংযোগ করতে চাচ্ছি তখন চেষ্টা চলছে তাকে স্থির করার, কিন্তু করা যাচ্ছে না, কেন যাচ্ছে না, তার কারণটা কি, সেটাই তো আমাদের অনুসন্ধান। তবে স্বাভাবিকভাবে যদি আমরা কিছু প্রত্যাহিক জীবনের কথা মনে করি, চলার পথে আমরা মনের উপরে খুব বিরূপ কতগুলো প্রভাব লক্ষ্য করি, যেমন শিশু থেকে বৃদ্ধিপ্রাপ্ত হতে সংসারে মা বাবার কাছ থেকে, স্কুল থেকে, শিক্ষকের কাছ থেকে, সমাজের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, চাকরি ক্ষেত্রে, সব ক্ষেত্রে খালি আঘাত মন পায়, এবং সেই আঘাতগুলো নেয়ার সঙ্গে সঙ্গে তার একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, হয় প্রত্যাঘাত করে অথবা সহ্য করে, প্রতিক্রিয়া ভিতরে আছে কিন্তু হয়তো চুপ করে থাকে পরিবেশের জন্য, অথবা সুযোগ পেলে সে প্রতিক্রিয়া ব্যক্ত করে। এখন এই যে জীবন ধরে আঘাত পাচ্ছি, শান্তিও পাচ্ছি, আদরও পাচ্ছি, সবই পাচ্ছি, কিন্তু আঘাতটা বড় বিচার্য, তখন আমাদের মনটি নিংড়ে যায়, আঘাত মনটি বিশৃঙ্খল হয়, ভিতরে ক্রোধের সৃষ্টি হয়, তো সেই ক্রোধকে আমরা কিভাবে দেখব, খুবই গুরুত্বপূর্ণ কথা। তবে কথা এইখানে একটু, যে সেই সমস্ত আঘাতে আমাদের মনটি বিপর্যস্ত হয়, মনটি বিশৃঙ্খলিত হয়, তার মানে মনটির অধপতন হয়, উন্নতি হয় না, তা আমাদের উদ্দেশ্য ওই সমস্ত পরিবেশেও মনটিকে উন্নত করা, কৌশল জানা। আবার আমরা নিজেরা যদি কিছু ভালো দেখি ভালো লাগে, মন্দ দেখি মনটি কুচকিয়ে যায়, প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেক্ষেত্রে সেই যে দেখা কেমন দেখতে হবে, খাবারের ব্যাপারে ভালো লাগে মন্দ লাগে, এই এটা খাবো না ওটা খাবো, এটা ভালো ওটা খাবো না, তো এই যে খাবো না ওটা ভালো না, এটা কোত্থেকে আসে, প্রত্যাঘাত করার চিন্তা কোত্থেকে আসে, মনে কি এগুলো থাকে, কিন্তু মনটি যখন সুন্দর আর সুন্দর আচরণ করে তাহলে বোঝা যায় মনের মধ্যে এগুলো নেই, তো কোথায়, সেই আমার মাথায় কতগুলো ব্রেইন সেল, মস্তিষ্ক কোষ, তাতে স্মৃতি রূপে ঘটনাগুলো সব জমা হয়ে থাকে, প্রয়োজন বোধে সেগুলা তর করে চলে আসে মনের মধ্যে, মুখের সাহায্যে, দেহের সাহায্যে, আচরণের সাহায্যে প্রকাশিত হয়। অতএব সেইগুলোকে নিয়ন্ত্রণ করে কৌশলগতভাবে মনকে সুস্থ রাখা, সুন্দর রাখা, এর নামই প্রাণায়াম নাকি না, মেডিটেশন। প্রাণায়াম বলতে গেলে সেখানে মনটাকে জোর করে ধরে রাখতে হবে, পতঞ্জলির কথা, যম হতে হবে,
তার মানে সংযমী হতে হবে। কীরকম? হিংসা বিদ্বেষ থাকবে না, চুরি থাকবে না, পবিত্র থাকতে হবে, তা সবই তো হবে, কিন্তু থাকা কি যায়? সেগুলোকে তো জোর করে সেখানে কৃত্রিমতা রয়েছে, সেখানে নিয়ন্ত্রণ রয়েছে, সেভাবে কি হবে? জানি না, হয়তো হবে। তবে আমি প্রকৃতির উপরে নির্ভরশীল, আমি চাই প্রকৃতির নিয়ন্ত্রণ সেখানে, ন্যাচারাল, নেচারের উপরে আমাকে গুরুত্ব দিতে হবে যে কোন প্রক্রিয়াটা ন্যাচারাল। সেছাড়া স্থায়ী হয় না কিছু, ও সামান্য কিছুক্ষণ মন বুলিয়ে রাখার ব্যাপার। হ্যাঁ আমি করছি, কী হচ্ছে, আমি নিয়ন্ত্রণ করছি না, বিরূপ পরিবেশে গেলে ওই নিয়ন্ত্রণ সব আকাশে উড়ে যাবে, তখন আবার সেই রূপ দেখা যাবে। তবে কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পাব, কিভাবে জীবনকে পরিচালনা করে মনকে সুস্থ করে, অর্থাৎ জীবনের শেষ দিনটি অতিক্রম করে নতুন জীবনে আবার শুরু হবে, নাগে ভাগে মনের বিশৃঙ্খলায় পথে কাটে আমাদের বিপদ ঘনিয়ে আসবে, তখন বড় অস্থির হইয়া কাতর হইয়া ভগবানকে ডাকব, ভগবান বাঁচা। আসলে সে সেরকম কি বাঁচায়? হয়তো বাঁচায়, তবে যখন যে সেই অবস্থায় নির্ভীক আনন্দময় থাকতে পারে, সেই তো সাধনায় সিদ্ধি লাভ করে, দ্যাট ইজ পারফেকশনেবল। তবে সেইটা আমাদের চিন্তার বিষয় যে কীভাবে, গতানুগতিক নিয়মে না কোনো নতুন পথ পন্থা আছে? আমি বললে তো হবে না, সেগুলা জানতে হবে, বুঝতে হবে, পরীক্ষা করতে হবে। তারপরে যদি মনে হয় আমি যা বলছি সেগুলোর মূল্য আছে, আমি বলব কে, আমি একটু সমন্বয় করতে পারি। সেই বড় বড় পণ্ডিত ব্যক্তিরা কেউ কেউ বলেন সারা জীবন ব্যয় করেছেন এই সাধনায় এবং দিয়ে গেছে সেই রসামৃত, সেটা গ্রহণ করে আমরা ধন্য হতে চাই। ধন্যবাদ।